হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু ছোটুর। আবার একটি নতুন ভ্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক অনেকটা ভালোবাসা। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমাদের খুব মস্তিতে কেটে যাচ্ছে দিনগুলো। তো সারাদিন খাটাখাটনির পরে বারবারই বলি যে আমার সঙ্গ না হলে একদমই ভালো লাগে না। তো চলো, সারাদিন খাটাখাটনির পরে দেখতেই পাচ্ছ ওরা বিকাল বিকাল এসে সব কিছু রেডি করা কিন্তু চালু করে দিয়েছে। আর দেখছো আজকে রুটি বানানো চলছে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা যতটুকু চাঁদা তুলে পিকনিক করার চেষ্টা করি ততটাই কিন্তু খুব সুন্দরই হয়। খুব সুন্দর মানে খুবই সুন্দর, সত্যি এত দিনের যে এনজয়গুলো আমরা কোনোদিনই কিন্তু ভুলতে পারবো না। কারণ সত্যি এই মজার মুহূর্তগুলো একটা স্মৃতি হিসেবে থেকে যাবে আমার ফোনের ক্যামেরায়। তো চলো, রুটিগুলো খুব সুন্দরভাবে বানাচ্ছে। তো যারা রান্না করতে বেশি ভালোবাসে তাদের একটাই সমস্যা যে সবাই কিন্তু চায় যে প্রত্যেকবারে তারাই রান্না করুক। তো প্রত্যেকবারের মতো এরা দুজন যেহেতু ভালো রান্না করে তাই এদেরকে পার্টটা দেওয়া হয়। বেচারারা কোনো দিনই রেস্ট নিতে পারে না, প্রত্যেক দিনই এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়ায়। তার জন্য ওদের সত্যি কোনো বিরক্তি নেই। এটার জন্য অনেক ধন্যবাদ ওদেরকে যে আমাদেরকে এত সুন্দর সুন্দর। তো প্রায় রুটিটা হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের টিফিন টাইম। এই টিফিন টাইমে ছিল তন্দুরি রুটি আর হচ্ছে রাজমা। তো খুব সুন্দর, দেখো টিফিন টাইমের সময় একটু শেজোয়ান চাটনি আর একটু তন্দুরি রুটি কতটাই না ভালো লাগে। তো ওটা খাবার পরেও মনে হলো কি যেন পেট আর ভরছে না, তাই জন্য আবার গেছিলাম পাশের চপ দোকানে। সেখান থেকে নিয়ে আসা হয়েছিল ডিমের চপ গরম গরম, সাথে ছিল একটা মিষ্টি চাটনি, দুর্দান্ত ছিল। সবাই মিলে টিফিনটাও কিন্তু জোরদার হয়েছে। তো কারা কারা এরকম টিফিনটা বানাও বা টিফিন খাও, আমরা অবশ্যই বানাইনি, কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু কালকের বিকালটা অনেক সুন্দরভাবে কেটেছে। তন্দুরি রুটি, তারপরে ডিমের চপ, উফ জাস্ট একটা সেই স্বাদের মতো ব্যাপার। তো চলো, আরও কী কী রেসিপি তোমাদের জন্য অপেক্ষা করছে সেটা তোমরা দেখতে থাকো। তারপরে দেখো মুরগির ছাট নিয়ে এসেছিলাম গো। আর এই ছাটটা না খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা এই জিনিসটা খেতে কিন্তু দুর্দান্তই লাগে। তো চলো আজকে একটু ভালো কথা অনুযায়ী আজকে ভিডিওটা বানাবো। তো শেষে একটু দেবো যেহেতু ওই কথাটা সবাই পছন্দ করো। তো এই দেখো ঠ্যাংগুলাকে জ্বালাইন লিচ্ছে। এটা আমি কোনোদিনও জানি নাই গো যে ঠ্যাংকে আগুনে সেঁকে নিলে সেই চামড়াটা সুন্দরভাবে ছাড়ানো হয়, আর গরম জলে ছাড়াই নিলে না পুরা আদ্রা আদ্রা উঠে যায় জানো তো, বেশি গরম হয়ে গেলে। তো এটা একটা নতুন জিনিস জানলাম বটে, তো তোমরাও জানালেও আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে। তো ই দেখো তারপরে দিয়ে দিচ্ছি এত তেল। উ মা গো, ইরা কত তেল দিছে, শালা ফকটের তেল পাইছে দমে ঢালছে গো। কেন বলো তো, সে মাসি যে তেলটা সেটাই রয়েছে কতদিন ধরে, সেটাকে এই দিয়ে করে রে এরা জানো তো। এত বলি টিপে না পেটগুলো খারাপ করে মরবে আর কিচ্ছু নাই গো। তো এতখানি তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে কী দিবে বলো তো, পেঁয়াজ দেওয়ার পরে দেখো আদা দিয়ে দিচ্ছে, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে, তারপরে নাম দিবে রসুন, আর তারপরে রয়েছে কাঁচা লঙ্কা বাটা। আর সুন্দর ছিল রেসিপিটা, এত টেস্ট হয়েছিল না বটে, এত কি বলবো। আর মাঝখানে মাঝখানে মধ্যে রাহুগুলার ফটো দেখাবো, দেখবেন কত জাম জাম না রুটি নিয়ে বুঝছে জানো তো। তো ভালো করে কড়াই লাড়ে লিচি দেখো, তারপরে না দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা। দেওয়ার পরে কি করছে বলো তো, আমি যদিও দেইনি কো, ওরা দিচ্ছে যে তুই রান্না স্পেশালিস্ট রয়েছে তো মশলাটা কষানো দেখেই না তখনটা জিভটা লগ লগ করছিল বটে, কিন্তু এরা খাইতে দেয়নি জানো তো। কি কিপটা রয়েছে বলে এই কটা নিয়ে আসছি, তোদেরকে দেওয়া যাবে নাই কো, এখন তখনই খাবি। তো বেশ সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর কালারটা এসেছে, কোনো কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়নি বটে, এটা তরকারির কষানো এটা যা রং আসছে। আর আলুগুলোকে ডুমা ডুমা করে কাটিয়ে দেওয়ার পরে দারুণ লাগছে না। তো এরপরে দিয়ে দিলাম ছাঁটটা। উ মা গো, আমাদের এখানে ছাঁট বলে, তোমাদের ওখানে কি বলে জানিনি বাবা, আবার ফেসবুকে এখন নতুন বেড়াইছে কি বলো তো, চিকেন স্কিন কারি ভদ্রবাসা। উ ভদ্রবাসা টসা আমি বলতে জানিনি গো, আমি এটাই জানি যে এটাকে ছাঁট বলে বটে। তো ভালো করে দিয়ে কষাইনছে দেখো, বেশ সুন্দর করে কারি হবে আর দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। মদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য একবারে সুপার খাবার, খাসি মাংসকে ফেল করে দিবে। তো চলো বেশ সুন্দরভাবে মাখামাখা করে নিচ্ছে, এরপরে দিয়ে দিচ্ছে ডুমা ডুমা আলু। উফ আলুগুলাও না পুরো হাতের মাপে, মানে যে কাটাইছে সে মানে সে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে দিচ্ছে বুঝতে পারছো। তো কী হয়েছে না এখন যেন কী হয়েছে, এত সুখে থাকি মানে এত বন্ধুদের সাথে মিশে মনটা খুশি খুশি থাকে কথাটাও তদলেই যাচ্ছে বটে।
তো এই দেখো তারপর আমরা খাবার টালিয়ে নিছি, আর এই দেখো এ কি করবে না করবে, দেখো বলছে কি খাচ্ছি বটে খাচ্ছি বটে, এই দেখো রুটি দেখছো, এ তো রুটি, তুমি ভাবো কতগুলা রুটি করছে, সালা খাইন দিয়ে শেষ করতে পারিনি বটে। তো এই দেখো তারপরে আবার খাচ্ছে, দেখো গদ গদাইয়া খাচ্ছে গো। তো খাওয়ার পরে মুখটা দেখো, বুঝি কিটা দেখো দেখো দেখো, মোর বেটিকে দিচ্ছে, মোর বেটি তো বলে রে ঝাল রয়েছে, মোর বেটি মোটেও খেতে চায়নি, আর দেখো এই যে প্লেটগুলাই বানিয়ে নিচ্ছে, আর প্লেটগুলো দেখো উফ সেই দেখছো পুরো ভর্তি ভর্তি করে নিচ্ছি, আর 1 কেজি মতো নিয়ে আসছিলি, বিশাল হয়েছে। তো ই দেখো ইকে দেখবে, ই তো হাগুড়ি জানো কতটা খায়, শুধু দেখতে থাকো ই তোমরা, দেখো দেখো আমার ই রাসটা জানো এ মোদেরকে কি বলছে শুনে লাও তাহলে, বলছে তোদেরকে খাইতে হবে নাই, এক জাম রুটি মুই খাবো, মুই রান্না করছি, এত ঘাম ঝরাইছি মুই খাবো, আবে এক জাম রুটি তুই খাইতে পারবি, ই বাবা এত লবাত্তি মাইছে না আমি বাপ জন্মে দেখি নাই গো, আর দেখো যেমন এমন খাচ্ছে যেন ভাজা মাছটা উল্টে খাইতে জানেনি গো। তো বন্ধুরা আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।